ভিডিওটা দেখার আগে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এর পাশে থাকা ঘন্টা আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আপনারা আমার নেক্সট টাইম ভিডিওগুলো মিস করবেন না। সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের ফলোয়ার অ্যাক্টিভ করবেন। আমরা অনেকেই ফলোয়ার অ্যাক্টিভ করতে গিয়ে নানা রকম প্রবলেমে পড়ি। অনেকের ফলোয়ার অ্যাক্টিভ হচ্ছে না, অনেকে আমরা ফলোয়ার অ্যাক্টিভ করতে পারতেছি না। তো সব সমস্যার সমাধানের পরেই আমরা আজকে ফলোয়ার অ্যাক্টিভ করে দেখাব। তো ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট টাইম এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন এই আইডিটার ফেসবুক ফলোয়ার অ্যাক্টিভ করব। তো এই প্রোফাইলটা আমরা একটু দেখে নিই। এখানে দেখেন এখনও ফলোয়ার অ্যাক্টিভ হয়নি, এখানে কোনো ফলোয়ার শো করতেছে না। এটা একটা ফেক অ্যাকাউন্ট, আমি ফেসবুক রিলেটেড ভিডিও করার জন্যে এই আইডিটা তৈরি করেছি। তো যাই হোক, ফলোয়ার অ্যাক্টিভ করার জন্যে আমাদের বয়সটা অনেক ম্যান্ডেটরি। আপনার বয়সটা মাস্ট বি 18+ হতে হবে, 18+। আপনার বয়স যদি 18+ না হয় তাহলে আপনি ফলোয়ার অ্যাক্টিভ করতে পারবেন না। তো ফলোয়ার অ্যাক্টিভ করার জন্যে এখানে নিচের দিকে চলে যান, আর এখানে এডিট পাবলিক ডিটেলস এতে ক্লিক করেন। এখন আরেকটু নিচের দিকে যান, এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন এতে ক্লিক করেন। এখন আরেকটু নিচের দিকে যান, এখানে দেখেন আমার বয়সটা। আপনার বয়স যদি এখানে 18 হয় তাহলে ঠিক আছে, যদি 18 না হয় তাহলে এখান থেকে এডিট করে নেবেন, আপনার বয়সটা চেঞ্জ করে 18-এর উপরে করবেন। তো বয়সটা করা হয়ে গেলে এখন ব্যাকে চলে যান, এখন সবার উপরে থ্রি ডট আইকনে ক্লিক করেন। করার পরে এখান থেকে নিচে চলে যান, আর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটা ক্লিক করেন। এরপর এখানে সেটিংসে ক্লিক করেন, এরপরে নিচের দিকে চলে যান, এখানে পাবলিক পোস্ট এটা ক্লিক করেন। এখন এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলা পাবলিক করে দিবেন, এখানে যত অপশন আছে সব কিছু পাবলিক করে দিবেন। করে দেওয়ার পরে এখানে ব্যাকে চলে যান। এখন আমরা ফেসবুক প্রোফাইল ওপেন করি, এখনও কিন্তু আমাদের ফেসবুক ফলোয়ার এখানে অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভ করার জন্যে ডিটেলসের পাশে যে এডিটটা আছে এটা ক্লিক করেন। এরপরে চলে যান নিচের দিকে, ফলোড বাই 251 পিপল, এটা আপনাদের নীল থাকবে, জিরো থাকবে, এই বক্সটা ফিল আপ করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন। তো হয়ে গেল, এখন নিচের দিকে চলে যান, এই যে এখানে দেখেন ফলোড বাই 251 পিপল, 251 জন ফলোয়ার। তো এইভাবে আপনারা ফলোয়ার অ্যাক্টিভ করবেন। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই নাইস, ফাইন, থ্যাংক ইউ বলে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আবারও দেখা হচ্ছে আরও একটা চমৎকার ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার পাশেই থাকুন।